বিদ্রোহর বতাহে কোবাইছে এআইডিএফর বরঘরত। এআইডিএফ এড়িবলৈ হাজু সাতগৰাকী কৈ বিধায়ক। লোকসভা নির্বাচনত চরম পরাজয় আশঙ্কা এআইডিএফর। চৌবিশর লোকসভা নির্বাচনত তিনিটা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা আগবহা এআইডিএফর একাংশ নেতায় অন্ধকার দেখিছে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ, যার বাবে দলের নেতার মাজতে আরম্ভ খোয়া কামোড়া। চারিজনের পাছতে দল এড়িবলৈ হাজু এআইডিএফর বিধায়ক। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করে এআইডিএফ ত্যাগ করে যোগ দিব কংগ্রেস আর অগপত। এআইডিএফ ত্যাগ করে কোন বিধায়কে কোন দলত যোগ দিব, আমার হাতত পড়া তথ্য অনুসরি কাটলিচুড়া বিধায়ক সুজামুদ্দিন লস্কর অগপ, পূব বিলাসীপাড়া বিধায়ক শামসুল হুদা অগপ, ধুবুরী গৌরীপুর সমষ্টির বিধায়ক মিজানুর রহমান অগপ, দলগাঁও বিধায়ক মজিবুর রহমান অগপ, অন্যহাতে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী কংগ্রেস, ধুবুরী সমষ্টির বিধায়ক নজরুল হক কংগ্রেস, মানকাছর আমিনুল ইসলাম কংগ্রেস, অপেক্ষা মাথু চারিজনলৈ। দেশের অষ্টাদশ সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার পাছতে এআইডিএফ ত্যাগ করবলে হাজু হয়েছে এই সাতগৰাকী বিধায়কে। অভিযোগ অনুসরি আজমলৰ এগৰাকী ঘনিষ্ঠ বিধায়কর একনায়কত্ববাদী শাসন চলিছে, যার প্রভাব পড়েছিল লোকসভা নির্বাচনত। সেয়ে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পাছতেই এআইডিএফ এরি আন্দোলনলৈ যাব এই সকল বিধায়ক। বিধায়ক সকল আন্দোলনলৈ যাওয়ার ক্ষেত্রতো চলিছে এটা বিশেষ অঙ্ক। চৌবিশের নির্বাচনত দিল্লীত মোদীর নেতৃত্বত সরকার হলে বিধায়ক সকলে তথ্য অনুসরি অগপ আর কংগ্রেসত যোগদান করিব। যদিহে ইন্ডি এলায়েন্সর সরকার হয় তেনেহলে কংগ্রেসত যোগ দিব সাতগৰাকী বিধায়কে। সাতগৰাকী বিধায়কর দল ত্যাগর সন্দর্ভত চর্চা চলার পাছতেই বুজনি দি তৎ পোৱা নাই এআইডিএফর নেতৃত্বই। ইফালে বিধায়ক রফিকুল ইসলামর মতে বিধায়কে দল ত্যাগর সন্দর্ভত প্রপাগেন্ডা চলিছে, দল ত্যাগ নকরে কোনো বিধায়কে। আমার দলের কোনো যাওয়ার কথা কোনো কথা শুদ্ধ নয়, এইবিলাক মানে এনেই চলি আছে, কোনোবা প্রপাগেন্ডা করে আছে, ইউডিএফ দলের পর অমুক যাব তমুক যাব কোনেও না যায়, সব দলত আছে, ইনটেক আছে আর দলের হয়ে কাম করেছে, দুই এজনের বিরুদ্ধে অভিযোগ আইছিল সেই সকলক সকোচ করেছে। ইউডিএফ দল মজবুত আছিল, আজিও মজবুত আছে, অহাকালিও মজবুত থাকিব। আমি আমার দল মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বত শক্তিশালীভাবে আছো, থাকিম, যুঁজি যাম। ইফালে ইচ্ছা করিলে কংগ্রেসত যোগদান করিব পারিবনে এআইডিএফর বিধায়কে, কি কলে কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন সিকদারে শুনক। ধরেন আজমল ডাঙরিয়ায় রাজনীতি করা নাছিল, রাজনীতির জড়িয়ে ব্যবসায় শক্তিশালী করেছিল, আর মুসলমান রাইজে এই কথাটা স্পষ্টভাবে বুঝি পাইছে। যাই হোক, লওয়া নোলাতো সেটা পিছত সিদ্ধান্ত হব। আমার দলতো এনেকা বিধায়ক হবলগা যোগ্যতা থাকা বহু ব্যক্তি আছে, গতিকে মই নাভাবো যে বেলেগরপরা বিধায়ক আনি আমার দলটো শক্তিশালী করব লাগিব বলে মই এজন তৃণমূল পর্যায়ের কর্মী হিসাবে নাভাবো। আমার দলতে বিধায়ক হবলগা গুণসম্পন্ন বহু নেতাকর্মী আছে, ছাব্বিশত আমার দলের নেতাকর্মীয়ে বিধায়ক হব। রাজ্যত বিরোধী শূন্য হব বলে মন্তব্য অগপর সভাপতি অতুল বরার। এআইডিএফর বিধায়কর যোগদান সন্দর্ভত মন্তব্য অগপর সভাপতিগীর। এআইডিএফর অবস্থা করিমগঞ্জ নগাঁওত দেখিলে আর অনুরূপ অবস্থা ধুবুরী সংসদীয় সমষ্টিত। এবার তেখেত অতীত হব, আজমল সাহেব অতীত হব। ছাব্বিশর নির্বাচন তো আমার কারণে গুরুত্বপূর্ণ, আর বর্তমান সময় ভারতীয় জনতা পার্টিতে হোক, অসম গণ পরিষদতেই হোক, ইউপিপিএলতে হোক, কংগ্রেসের বহু লোক, এতিয়া এআইডিএফর বহু লোক আহিছে, বিরোধী অস্তিত্বহীন হব। এফালে নির্বাচনত বিপর্যয়ের আশঙ্কা আর আনফালে দলীয় সংঘাত। চারিজনের ভোট গণনার পাছতেই অনুষ্ঠিত হব দলটির গুরুত্বপূর্ণ বৈঠক, যত উপস্থিত থাকিব বদরুদ্দিন আজমল, দলের সকল বিধায়ক আর জেলা সভাপতি সকল। উক্ত বৈঠকে নির্ণয় করিব এআইডিএফর ভবিষ্যৎ। ভিডিও জার্নেলিস্ট দিলীপ গগৈর সহযোগত ভুবন চেতিয়ার রিপোর্ট, প্রাগ নিউজ।